আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহপাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখবো চিমেরা টুল স্যামসাং কিভাবে অ্যাক্টিভেশন করবেন, যেই চিমেরা টুলস দিয়ে শুধু স্যামসাং এর কাজ করা যায়। স্যামসাং এর অসংখ্য ফোনের কাজ করা যায় এবং সকল ধরনের সর্বোচ্চ আপডেট যে ফোনগুলো আছে সেই ফোনের কাজগুলো চিমেরা টুল স্যামসাং দিয়ে করা যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক, কিভাবে আমরা চিমেরা টুল স্যামসাং এই টুলসটি অ্যাক্টিভেশন করব এবং এটাতে কি কি সাপোর্ট আছে আমরা সেটাও দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চিমেরা টুল স্যামসাং এটা অ্যাক্টিভেশনের জন্য চলে যাব আপনার কম্পিউটার যে কোনো একটা ব্রাউজারে। যাওয়ার পরে এখানে লিখব gsmalo.com। gsmalo.com লেখার পরে এই ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে সার্চ করবেন চিমেরা। সার্চ করার পরে দেখেন এখানে অটোমেটিক চলে আসছে চিমেরা টুল স্যামসাং। তো এটাতে একটা ক্লিক করবেন, তারপরে দেখেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো এটা ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে দেওয়া আছে চিমেরা টুল স্যামসাং এর জন্য অ্যাক্টিভেশন করতে প্রথমে চিমেরা টুলস এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। আপনাকে বলা হচ্ছে চিমেরা টুলস এর ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য এটাতে একটা ক্লিক করব, চিমেরা টুলস এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো অ্যাকাউন্টটা তৈরি করি, এখানে আমার ইউজার নেম দিব, জিমেইলটা আবার কপি করে নিচে দিয়ে দিব। তারপরে এই যে এখানে যেটা লেখা আছে ভেরিফিকেশন কোডটা এখানে লিখব, এখানে একটা টিক চিহ্ন দিব, একটু নিচে নামবো, এখানে টিক চিহ্ন দিব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিব। আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে তৈরি হয়ে গেছে। তো এটাতে সাপোর্ট গুলো দেখবো, সাপোর্ট গুলো হচ্ছে এই যে এটা, সাপোর্টে ক্লিক করব। করার পরে স্যামসাং, স্যামসাং এ ক্লিক করব। স্যামসাং এর অসংখ্য ফোনের সাপোর্ট রয়েছে, শুধু স্যামসাং না, দেখুন অসংখ্য ফোনের সাপোর্ট, স্যামসাং এর অসংখ্য ফোনের সাপোর্ট আছে। এই যে S23 এগুলার সাপোর্টও আছে, মানে সর্বোচ্চ আপডেট যে ফোনগুলো আছে ওই ফোনগুলোর সাপোর্টও এই স্যামসাং এর মধ্যে দেওয়া আছে। তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, তো আমরা আবার চলে যাব জিএসএম আলোর ওয়েবসাইটে। যাওয়ার পরে একটু নিচে নামবো, নিচে নামার পরে এই যে আরএফএফ কোড এখানে দিব হচ্ছে AR6004, এখানে দিব হচ্ছে AR6004 আরএফ কোডটা। এই কোডটা দিবেন, অবশ্যই দিবেন। এই কোডটা দেওয়ার মাধ্যমে পরবর্তী যে সাপোর্ট গুলো আছে সাপোর্ট গুলো খুব দ্রুত পাবেন, যদি কোডটা না দেন তাহলে সাপোর্ট গুলো নাও পেতে পারেন। তারপরে আপনি শুধু এই ভিডিওতে না, যে কোনো ভিডিও, যে কোনো টুলস কিনেন বা যে কোনো মানে ডিভাইস ডঙ্গল অ্যাক্টিভেশন করেন এই কোডটা দিয়ে নেবেন। তারপরে এন্টার ইউজার নেম, যে ইউজার নেমটা আমরা ওইখানে ব্যবহার করছি ওই ইউজার নেমটা এখানে দিব। দেওয়ার পরে এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করে দিন। তারপরে এখান থেকে চেক আউট এ ক্লিক করে দেব। চেক আউট এ ক্লিক করার পরে যে বিলিং ডিটেলস, এই ডিটেলসটা ভালোভাবে পূরণ করব। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কোনো সমস্যা নেই, নিচে আসবেন, আপনার জিপ কোডটা দেখবেন এবং ফোন নাম্বারটা দেখবেন আর ইমেলটা দেখবেন। এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে টাকাটা কিসে পেমেন্ট করবেন, যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশ সিলেক্ট করবেন, যদি রকেটে পেমেন্ট করেন রকেট সিলেক্ট করবেন, আর যদি নগদে করেন নগদ সিলেক্ট করবেন। আমি যেহেতু টাকাটা বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে দিব এবং টাকাটা এই নাম্বারে পেমেন্ট করব, পার্সোনাল নাম্বার সেন্ড মানি করব এটাতে, এবং এই পরিমাণ টাকা এখানে যত টাকা থাকবে তত টাকাই পেমেন্ট করতে হবে। তার বিকাশ ট্রানজেকশন আইডি, টাকাটা পাঠানোর পরে যে একটা আইডি গেছে ওই আইডিটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে প্লেস অর্ডার এটাতে ক্লিক করে দিবেন। আমার অর্ডারটা করা হয়ে গেছে, তো অর্ডারটা কি অবস্থায় আছে ওইটা দেখার জন্য এখানে আপনার আইকন, এই আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অর্ডারস, অর্ডারসে একটা ক্লিক করবেন। তবে হ্যাঁ, এই ওয়েবসাইটে যখন আপনি কোনো কিছু অর্ডার করতে যাবেন তখন সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। আপনি রেজিস্ট্রেশন ছাড়াও যে টুলস ডিভাইস গুলো অ্যাক্টিভেশন করবেন ওইগুলো আপনি করতে পারবেন, তারপরে আমি সাজেস্ট করব আপনি একটা রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন ওইটার এক ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনি যদি জিএসএম আলো ক্রিয়েট অ্যাকাউন্ট লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে সেই ভিডিওটা চলে আসবে। তো দেখেন আমার এই মাত্র এই অর্ডারটা করেছি, এই অর্ডারটা অন হোল্ডে আছে, তো এটা যখন এরকম ভাবে কমপ্লিট চলে আসবে তখন আপনি
এই স্যামসাং টুলসটা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এটা অন হোল্ড আছে, দেখি পরিবর্তন হয় কিনা। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ প্রায় এক মিনিটের মতন অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে এখন পেজটা আবার রিলোড দেব, রিলোড দিয়ে দেখবো এটার কোনো পরিবর্তন আসে কিনা। তো রিলোড দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে প্রসেসিং লেখা আসছে, মানে এটার কাজ চলতেছে। তো এটা আর কিছুক্ষণ যদি অপেক্ষা করি তাহলে এরকম কমপ্লিট চলে আসবে, তখন আমরা চিমেরা টুলসটি ওপেন করতে পারবো। তো এটার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করি। তোমরা আরো মিনিট খানেক অপেক্ষা করলাম, এখন আবার পেজটি রিলোড দিয়ে দেখবো, আবার রিলোড দেই। রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কমপ্লিট চলে আসছে। এখন চিমেরা টুলসটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি ওপেন করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আবার চিমেরা টুলস ওয়েবসাইটে চলে যাবেন, তারপরে এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডাউনলোড চিমেরা টুল ইনস্টলার, এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করলে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনা, আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।